معلش معلش কারণ এটা আমাদের চেতনা আমি এই এই স্টেডিয়ামে যত খেলাই হয়েছে পর্যন্ত বসুন্ধরা কিংস এর বাজেই হোক যেখানে হোক ফুটবল খেলা ফুটবল আমার এক আবেগের নাম আমি নিজে একজন প্লেয়ার তো এই সুবাদেই আর কি আসা আন্তর্জাতিক ম্যাচ আজকে দ্বিতীয় হচ্ছে আর কি ক্লাবের মাঠে বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্লাবের মাঠে খেলা হচ্ছে আর কি তো আজকে যেহেতু আপনি প্রথম দেখতে আসছেন আন্তর্জাতিক ম্যাচ কেমন লাগছে তারপর বাংলাদেশের খেলা অবশ্যই খুব খুবই ভালো লাগতেছে আর বাংলাদেশের খেলা এবিদে আর ম্যাক্সিমাম যে 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 প্লেয়ার আর কি বাংলাদেশ টিম হয়ে খেলবে তাদের খেলা আমি সচরাচর সব জায়গায় দেখে থাকি কারণ আমার প্রিয় টিম হলো মানে ক্লাব ফুটবলে বসুন্ধরা কিংস এমনকি বসুন্ধরা ক্লাবে ম্যাক্সিমাম প্লেয়ার খেলেন তাদের খেলার ইয়া সম্পর্কে আমার জানা আছে ক্যাপাবিলিটি সম্পর্কে সব দিক মিলিয়ে আমি একটা ভালো কিছু ফিল করবো এই আশা নিয়ে আমি আর কি এখানে আসছি হ্যাঁ গত মাসে অবশ্যই আমাদের সব দিক থেকে অ্যাটাকিং দিক থেকে আমাদের বাংলাদেশ টিম খুবই ভালো খেলছেন তবে ফিনিশিংটা ভালো হয়নি এই সময় তবে আজকে আমি মানে একেবারে মানে আশা করতেছি এই যে ইনশাল্লাহ আজকে আমরা জিতবো এমনকি আমার মনে হয় স্কোরটা হবে মনে হয় যে 2-0 বাংলাদেশ 2 আফগানিস্তান 0 এই আশা দর্শক যেমনটি দেখছিলেন বাংলাদেশ আফগানিস্তান ফিফা আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে দর্শকদের উন্মাদনা দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি বসুন্ধরা কিংস অ্যারেনা মাঠ থেকে বিনায়ক রহমান দর্শক ঠিক 20 মিনিট পরেই শুরু হবে খেলা এই মুহূর্তে কিন্তু দর্শকরা মাঠে প্রবেশ করছে সে সময়ে দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে কড়া নিরাপত্তার মাধ্যমেই কিন্তু দর্শকদের দেওয়া হচ্ছে দীর্ঘ লাইন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা মাঠে প্রবেশ করছে আর 20 মিনিট পরেই বাংলাদেশ আফগানিস্তান তৃতীয় আন্তর্জাতিক ম্যাচের দ্বিতীয় খেলা শুরু হবে মাধ্যমে কিন্তু দর্শকদের মাঠে প্রবেশ করানো হচ্ছে দর্শক দর্শক আপনাদের জানিয়ে রাখি আজকে যেই মাঠে খেলা হচ্ছে অর্থাৎ বসুন্ধরা কিংস অ্যারেনা বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্লাব মাঠ যেখানে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে এর আগে অর্থাৎ 3 সেপ্টেম্বর প্রথম ম্যাচ হয়েছিল আজকে দ্বিতীয় ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি মাঠের বাইরে কিন্তু দীর্ঘ লাইন বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ দেখার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন দর্শকরা ইতিমধ্যেই
বিরাট লম্বা একটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা কিংস অ্যারেনা মাঠের। ওই মামা পয়সা আমরা সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই একটু কথা বলি, ভাই এলাকারই? জি ভাই, জি ভাই ইনশাল্লাহ। এই কুমিল্লা থেকে আসছি আর কি। অবশ্যই অবশ্যই, নিজের দেশ বলে কথা না। এর আগের ম্যাচ দেখেছিলেন? এর আগের ম্যাচটা দেখা হয় নাই, একটু ব্যস্ততা ছিল। আচ্ছা, তো কেমন লাগছে বাংলাদেশ? দুর্দান্ত, বিশেষ করে বসুন্ধরা কিংস এর নাই, দুর্দান্ত একটা। আশা করছি ভালো খেলবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের নারী পুরুষ এমনকি ছোট শিশুরাও কিন্তু এসেছেন বাংলাদেশের আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য। সবাই চিল্লাও ভাই, বাংলাদেশ! সবাই চিল্লাও বাংলাদেশ! আমি খিলগাঁও থানা থেকে। ইনশাল্লাহ, হেরে গেল। হ্যাঁ, আজকে প্রত্যাশা 4টা গোল দিব ভাই, 4টা। জি, 4-0। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সমর্থকদের দীর্ঘ লাইন। বাংলাদেশ আফগানিস্তান প্রীতি ম্যাচ কেন্দ্র করে যে দর্শকদের উঠতে পড়া ভিড়, আমি এই মুহূর্তে বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে সরাসরি যুক্ত আছি। দর্শক, এই মুহূর্তে আপনাদের একটু গ্যালারির দিকে নেওয়ার চেষ্টা করছি। এত
ترجمة